এখন শাং কাফে পাতায়াতে অবস্থান করতেছি। এখান থেকে কিছু ভিডিও চিত্র ধারণ করলাম আপনাদেরকে, আমি এগুলি এডিট করে পরে দেখাবো ইনশাল্লাহ। এখন আমি হাঁটতে থাকবো আর কিছু ভিডিও করবো, যেগুলো হয়তো ভিডিওগুলি ভালো নাও হতে পারে, কিন্তু বাট কিছুটা হলে উপভোগ করা যায়। এ হচ্ছে টেরেস, এখানে বসে লাঞ্চ করা যায় এবং চা কফি যা মন চায় উপভোগ করা যায়। সুন্দর একটা পরিবেশ নিয়ে এখানে তারা ডেকোরেশন করেছে, বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, এখানে নেটিং সিস্টেম করে বসার ব্যবস্থা করা হয়েছে। একেবারে আসলে একটু ভিন্ন, আমি বলতে গেলে বলা যাবে যে গ্রাম্য পদ্ধতিতে, যেগুলো আমাদের ভিলেজে ব্যবহার করা হয়, অ্যান্টিক অনেকটা দেখতে, অ্যান্টিক পদ্ধতি তারা ব্যবহার করেছে কফি শপটি। দাঁতের উপর বসে এনজয় করতেছে, আসলে খুবই সুন্দর, এবং সেই বুঝতেছে তার কাছে কেমন লাগতেছে। আমি হয়তো এনজয় করতেছি দেখে, অনুভূতিটা তার কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। হাতিকে কলা খাওয়া হচ্ছে, কয়েকজন ওনারা হচ্ছে লেডি বয় যারা আমাদের দেশে বলা হয় সারা সপ্তাহ কাজের শেষে ড্রেসকে মুক্ত করার জন্য সুন্দর জায়গা, ফটো সেশনের জন্য সুন্দর জায়গা, বাকি নীরের মতো করে রাখছে, আসলে খুবই এনজয়েবল।